বাম হাত দিয়ে মারা লাগবো? বাম হাত দিয়ে? হ্যাঁ দাঁড়া, তাড়াতাড়ি নামাজে যাই, আমাদের তো দেরি হয়ে গেল। যেখানে যাই আপনাকে বলতে হবে নাকি? কে আপনি ভাই? চলো তো, দেরি হয়ে গেছে। আচ্ছা চল যাই। দাদা আমি থাকি নামাজ পড়তে যাবি, এ হবে নাকি? আরে এ আবার কেমন শয়তান, নামাজে যাওয়ার সময় বাধা দেয়। আমি তো শয়তানি, তোরা কিভাবে নামাজে যাস আমি সেটা দেখবো। এই সামনে থেকে সর বলছি, নাহলে কিন্তু এক থাপ্পড় দিয়ে বাপের নাম ভুলে দেব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। ও তাই নাকি, তাহলে এই নে। আরে ভাই তুমি জানো না, হয়তো অনেক গানে দামালি লাগবে না, তো বাম হাত দিয়ে মারা লাগবো। বাম হাত দিয়ে? দাঁড়া। ঠিক আছে চলো। তোরা আমার গায়ে হাত দিলি, তোদের এমন শিক্ষা দেবে তোরা তো কল্পনাও করতে পারবি না। কি আমার দেখলো না তো? নাই সুসম্পর্ক নষ্ট করতে হবে, সময় নষ্ট না করে যাই কাজে লেগে পড়ি। আরে এখানে গরুকে কতক্ষণ খাওয়াবি? উপাশে তোর ভাইয়ের ঘাস খেতে নিয়ে গরুকে খাওয়া, তাড়াতাড়ি পেট ভরে যাবে। আর কি বা কি বলবি, বলবি ভাইরই তো ঘাস খেত, আর তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবি। যা ঘাস খেতে নিয়ে গরুকে খাওয়া। পুরো হয়ে গেল গরুটি, এত তো বললো না ভাই, আর খেতে মতো কিছু খাওয়াই কে বাইক না, আমার খেতে কষ্ট ঘাস কেটে দিয়ে দিব। ও আমার বাগানের মধ্যে গরুনে ঘাস খাওয়াইতেছে, ব্যাপার কি আসলে? যাই তো। আরে তুই এটা কি করতেছস, তোর নিজের ঘাস খাত থুয়ে হেরে আমার ঘাস খেতে না গরুকে খাওয়াইতেছস? আরে বার করে না, তাড়াতাড়ি যাই যা লাগবো তো ভাই। আর আচ্ছা ঘাস খাতলি তোমার সাথে ঘাস দেবো ভাই, বলে একটু বলার প্রয়োজন মনে করলি না? আর এরকম চোরের মতো আচরণটা করলি? আরে নিজের ভাই তোকে চোর অপবাদ দিল, তুই কিছু বলবি না? আরে বল, সামান্য কটা ঘাস জন্য তুমি চোর অপবাদ দিলা, ঠিক আছে আজকে ভালো করলে না। হ্যাঁ আরে যা যা, আবার খাপ খিলাইব, আবার বড় বড় কথা বলবো, যা। নিজের অধিকার নিজে আদায় করে নে, এভাবে অধিকার আদায় না করলে হবে না। হ্যাঁ আরো সামনে কাট, আরে বেশি করে কাট। আরে তুই এগুলা কি করতেছিস, খেতের আল কাটতেছস নাকি পুলসিরাত সেতু বানাইতেছস? আরে আমি কোনো খেত নষ্ট করি নাই, আমি আর হিসাবে খেতে মধ্যে আরো পাই। আরে জমি পাস আর না পাস সেটা তো পরের কথা, এখন আলটা কেটে কি করলি? হ্যাঁ
বেশি বুঝতেছিস, তোর ভাই আসলে বেশি বুঝতেছে। তুই আসলে বেশি বল, ঠিক আছে। আরে এই যে বাস বাস লাগা দেখি লাগা। হ্যাঁ খারাপ খেতেছি আর মার খেতেছি। আহ কি বেন হয়ে গেছিলাম।